হাতের কাছে যদি পুঁইশাক থাকে আপনারা কিন্তু এই পুঁইশাকের পাতা দিয়ে খুব সহজে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পুঁই পাতার বড়া বা পাকোড়া। বানানো খুবই সহজ। গরম গরম ভাত ডালের পাশে বা চায়ের সাথে বা শুধু মুখে এই পুঁই পাতার বড়া বা পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। পুঁইশাকের পাতার বড়া বা পকোড়া বানানোর জন্য এখানে নিয়েছি পুঁইশাক থেকে কচি পাতাগুলোকে কেটে নিয়েছি, আর পকোড়া বানানোর জন্য কিন্তু অবশ্যই কচি পাতাই নিতে হবে। পাতাগুলোকে কেটে নেবার পর পাতাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে পাতাগুলোকে কেটে নেব। একসাথে 5 থেকে 6টা পাতা নিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে নিয়ে একটা ছুরি দিয়ে কুচিয়ে নেব। তবে খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই, মোটামুটি কুচিয়ে নিলে হবে। ঠিক এরকমভাবে পাতাগুলোকে আমি কেটে নিয়েছি। এই একইভাবে কিন্তু বাকি পুঁইশাকের পাতাগুলোকেও কুচিয়ে নেব। প্রত্যেকটা পুঁইশাকের পাতা কুচিয়ে নেবার পর এবার কুচানো পুঁইশাকের পাতাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। পুঁইশাকের পাতাগুলো কুচিয়ে নেবার পর কিন্তু জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। এবার এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকেও কিন্তু মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা কুচিয়ে নেবার পর এবার পেঁয়াজটাকেও কিন্তু তুলে রেখে দেব। পেঁয়াজটা কুচিয়ে নেবার পর এবার নিয়েছি এখানে 3টে কাঁচা পাকা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবার এই 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নেবার পর এবার নিয়েছি এখানে অল্প পরিমাণে একটু ধনে পাতা। এবার এই ধনে পাতাটাকেও মিহি করে কুচিয়ে নেব। তবে ধনে পাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। আর ধনে পাতাটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। ধনে পাতাটা কুচিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে নিয়েছি অল্প পরিমাণে একটু আদা। এবার এই আদাটাকেও কিন্তু মিহি করে কুচিয়ে নেব। এখানে আমি 1 চা চামচ মতো আদা কুচানো দিয়ে দিলাম। এবারে নিয়েছি এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া। এবারে রসুনটাকেও মিহি করে কুচিয়ে নেব। রসুনটা কুচিয়ে নেবার পর এবার এক এক করে উপকরণগুলোকে দিতে থাকবো। দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, দেব 1/2 চা চামচ গোটা জিরে। এখানে নিয়েছি 2 চা চামচ মতো মটর ডাল বাটা। তবে মটর ডাল বাটার বদলে আপনারা কিন্তু মুসুর ডাল বাটাও দিতে পারেন। মটর ডাল বাটাটা দেবার পর এবার এখানে নিয়েছি 3 চা চামচ মতো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি 15 মিনিট মতো জলে ভেজে রেখেছিলাম। এবার এই গোবিন্দভোগ চালটাকে অল্প পরিমাণে একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। আর পকোড়ায় যদি গোবিন্দভোগ চাল বাটা দেওয়া হয় পকোড়াটা খুবই মচমচে হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হবে। গোবিন্দভোগ চালটা বেটে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো বেসন। এখানে প্রথমে 1/2 চা চামচ মতো বেসন দিয়ে দিলাম, পরে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু পরে অ্যাড করব। এবারে সব কিছু উপকরণ দেবার পর পুঁইশাকের পাতাটাকে খুব ভালো মতো করে মেখে নেব। আর মাখার সময় কিন্তু আমি এখানে কোনো জলের ব্যবহার করব না, যেহেতু গোবিন্দভোগ চালটা আমি অল্প পরিমাণ কিন্তু একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম। এবার খুব ভালো মতো করে মেখে নেব। মাখতে মাখতে আমার যেহেতু মনে হয়েছে আরেকটু বেসন লাগবে, তাই এখানে আমি আরও 1 চা চামচ মতো বেসন অ্যাড করে দিলাম। বেসনটা দেবার পর আবারও খুব ভালো মতো করে পুঁইশাকের পাতাটাকে মেখে নেব। পুঁইশাকের পাতাটা যখন সব কিছুর সাথে মেখে নেওয়া হয়ে যাবে এভাবে 5 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো পোস্ত।
পোস্তটা দেবার পর এবার আবার একবার একটু খুব ভালো মতো করে মেখে নেব। পোস্তটা মেশানো হয়ে যাবার পর এবার কিন্তু পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে পকোড়াগুলোকে ছেড়ে দেব। আর পকোড়াগুলো তেলে ছাড়ার সময় একটু চ্যাপটা করে দেব, এতে করে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই মচমচে হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পকোড়ার এক পিট ভাজা হয়ে যাবার পর এবার পকোড়াগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন পকোড়াগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবারে পকোড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে কিন্তু বাকি পকোড়াগুলোকেও ওই একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু পকোড়াগুলোকে ভাজবো না, কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি পকোড়াগুলো ভাজা হয় পকোড়াগুলোর ওপর পিঠটা পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই যখনই পকোড়াগুলোকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, মচমচে পুঁই শাকের পাতার পকোড়া। এবারে একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি পকোড়াটা কত মচমচে তৈরি হয়েছে। দেখুন পকোড়াটা কিন্তু কত মচমচে তৈরি হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।